পার্টির যন্ত্রণায় গ্রাম থেকে আসলাম ঢাকা শহর, যে বাড়িতে শুধু ফাটি আর ফাটি। এই আসার পরে এরা আমার হাসপাতালের জন্য টাকা তুলছে বাইরে, ভাই এই ফকির হয়ে যাবো আমি, আমি যেহারে যাই হিয়ারে ফকির। ওই তো লোক ফোন দিয়ে আনাইতেছে ফাটি দিবে, কত টাকা উঠছে? এবার আমার নামে 200 লাখ, কয়জন খাইতে পারবো? কই দাও টাকা দেয় না এব এই মুরগিটা দুই ফাটি বসে রয়েছে, এক ফাটি হচ্ছে সামনের কুকুর গুলা আঁতুড়ির জন্য, আর এক ফাটি হচ্ছে এরা 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 হাত খাপ পাতি রয়েছে মুড়ির মাংস গুলা নিয়ে যাইব। তাহলে সংস্কৃতির লক্ষ্যে চলে আসলাম আমরা, হচ্ছে উত্তরা বহুবাজার দিয়ে বাড়িতে, এটা অবস্থান। এখানে দেশি ফ্রুটস পাওয়া যায়, অর্গানিক শাকসবজি, তারপর হচ্ছে আমরা যেটা খুঁজতে আসছি হাঁস। তো আমরা যেটার জন্য আসছি ওটাকে দেখি, হাঁস দেখি, হাঁস ইলিশ কলা এই কদুর ফুল, তারপর হচ্ছে নানান দেশি শাকসবজি পেয়ারা, মানে সব কিছুই মোটামুটি তাজা সবজি পাওয়া যায় এখানে। তেঁতুল জীবে জল চলে আসছে, তরমুজ কলা, তারপর হচ্ছে এই অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমরা যেটা কিনতে আসছি এটা খুঁজে আজকে হাঁসপাটির জন্য আমি বাড়িতে যাই নাই, যে হাঁসপাটি হবে অনেকদিন পরে মিরপুরের ভাই ব্রাদারের সাথে, কিন্তু হাঁস কিনে আনছি গত এক ঘন্টা যাবত। একজন একজনের ঠেলা দিচ্ছে, কে যাবে কে রান্না করবে, কে কাটাকাটি করবে, কে কুটবে, কেউ একজন একজন ঠেলা দিয়ে যে যার মতো বাসা এদিক সেদিক চলে গেছে। এখন হাঁস পড়ে আছে, লোক দুজন পড়ে আছে, কোনো আয়োজনের এই অবস্থা চলতেছে, জানি না কখন হাঁস খাওয়া হবে, তো ওই পর্যন্ত ওয়েট করতে হবে। আর ওই দোকানদার ভাই আছে, দোকানে বসে রয়েছে দেখছেন, অনেক কষ্টের পরে সেই 6টা থেকে শুরু করার কথা, এখন বাজে রাত 9টা, আর হাঁস বাসা চলতেছে অলরেডি, ফয়সাল ভুঁইয়া হাঁস বাসতেছে, খায়রুল ইসলাম রাতুল হাঁস বাসার কাজ করতেছে, যদিও কামছোড়া সারাদিন ছিল না, এখন আসছে। আমি প্রচণ্ড কাজ করছি, কাজ করার পরে এখনই পর্যন্ত আসছে হাঁসটা। এই কি কয় কিলো বাইক চালাইছি? আচ্ছা শুনুন, আজকে হাঁস কিনতে যে কি কিনে নিয়েছেন জানেন? সবজি কিনে আমি তো হাফ ল্যাংটা এটা সানিবের সিনেপ্লেক্স, আজকে ফাটি হচ্ছে সানিবের বাসায়, চলছে মিড নাইট পার্টি, প্লেইং কার্ড, হাঁস পার্টি, চানাচুর কেক, জুস কোক, সামনে সিনেপ্লেক্স সানিবের। স্পেশাল হাঁসের মাংস রান্না কি কি দেওয়া হচ্ছে? মশলাপত্র দেওয়া হচ্ছে, আরে সব ঠিক হয়েছে, দোয়া লাগবে না। আমাদের সব মশলা দেওয়া শেষ, মিক্স, এখন আমাদের স্পেশাল বাবুচি কুক শেফ আশরাফের উদ্দেশ্যে কিছু বলো, আশরাফ হইছে অদম শেফ, অকর্মা শেফ, এটা কোনো কাজে লাগে না, পার্টিতে কোনো কাজ করে না, আজকের আয়োজনে কোনো কাজ করে না, শুধু খায়। আর এ হচ্ছে কামসের শেষে আসছে, আমাদের আলিব এ টু জেড কাজ করতেছে, এখন সালাদ বানানো হচ্ছে, শসা কুচি 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 করা হচ্ছে, শসা কি লবণ হইছে নাকি একটু দেখেন ভাই, ভাই রিমোট কেন দা, রিমোট কেন দা, রিমোট নাই। আর হচ্ছে এদিকে হাঁসের মাংস হচ্ছে, আর পরোটা রেডি আছে, খাওয়া হবে, এখন সালাদ কাটা শেষ হয়নি, খাবো কখন। আমাদের আলিব প্রচুর কষ্ট করতেছে, তার এই কষ্টের আমাদের জিভে জল চলে আসছে, পানি দিয়েছি একটু আগে,
না না দেন একটা দেখে আমার না জিভে জল চলে আসছে সালাতে সরিষার তেলের যে গ্যাস অ্যাকশনটা ব্লগ রাইস হবে জিভে জল আইবারে আলি ভাইরে স্পেশালি থ্যাংকস এত কষ্ট করতেছে আজকে যেটা বলার বাইরে বন্টনের ব্যাপার স্যাপার এ হৃদয়ে কোনো কাজ করে নাই খাবারের সময় আইসে ভাগ করতে হাসপাতালের আয়োজনে আজকের 12 জন খাওয়া দাওয়া শেষ করে বাসা চলে আসলাম আমাদের হচ্ছে আজকের পার্টি পর্যন্ত ছিল আমি লাস্টে খাওয়া দাওয়ার পরে সবাই একটু তাড়াহুড়ো হয়ে গেছে প্রায় রাত 12টার পর হয়ে গেছে এই জন্য হচ্ছে যে যার মতো বাসা যাওয়ার জন্য প্রস্তুত দৌড়ে দৌড়ে চলে গেছে এই জন্য লাস্ট ওখানে করা হয়নি চলে আসলাম বাসায় অলরেডি টায়ার্ড